মসজিদে প্রবেশ করার সময় থাকলে দুই রাকাত সুন্নাত না পড়ে বসে গেলে গুনাহ হবে কিনা? মসজিদে প্রবেশ করার পর যদি সালাত পড়ার সুযোগ থাকে, পরিবেশ থাকে, সময় থাকে, তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়ে বসবেন। এই বসাটা ওয়াজিব, এই নামাজ পড়াটা তাহিয়াতুল মসজিদ যেটাকে আমরা বলি বা দুখুল মসজিদ একই কথা। এই দুখুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানার্থে ঢোকার পরেই দুইটা রাকাত নামাজ পড়ে বসা, এটা কি ওয়াজিব যেটা তরক করলে ডাইরেক্ট বসে গেলে গুনাহ হবে, নাকি এটা সুন্নাত? এটা নিয়ে ফোকাহা একরামের মধ্যে মতপার্থক্য আছে। এ হাদিসকে বুঝার ক্ষেত্রে, অ্যানালাইসিস করে, গবেষণা করে এটা থেকে মাসআলা উৎকলনের ক্ষেত্রে ফোকাহা একরামের মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত হলো আমাদের দেশে ওলামা একরাম যে হানাফি মাজহাব আছে, আমাদের দেশে হানাফি মাজহাব এবং গোটা দুনিয়াতে হানাফি মাজহাব অনুযায়ী এটা ওয়াজিব না, এটা পড়লে অফুরন্ত সওয়াব হবে, অনেক ভালো কাজ, কিন্তু কেউ বসে গেলে গুনাহগার হবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস, সে হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পারি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আমল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস আও ফালা ইয়াকউদ হাত্তা ইয়ারকা রাকআতাইন, দুই রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে ঢোকার পর তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়া যেন সে না বসে, মসজিদে ঢুকলে নামাজ পড়েই যেন কি করে বসে। অনেক ওলামায়ে কেরাম বলছেন চেয়ারে কেউ বসলে সেটা এক্সেপশন, আবার অনেকে বলছেন না চেয়ারে বসলেও বসা, দুই রাকাত পড়ে তারপরে কি করবে, বসবে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন যেন না পড়ে, ওই দুই রাকাত নামাজ না পড়ে যেন না বসে। অতএব এটাকে গুরুত্ব দেওয়া উচিত, আমাদের সমাজে কোনো গুরুত্ব আমরা এটাকে দেই না, এটা খুব গুরুত্বের সাথে দেখা উচিত। শুধু তাই নয়, একবার নয় একাধিকবার এরকম হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে একজন ঢুকেছে, বসে গেছে পট করে ঢুকে, নবীজি দাঁড় করায় দিছেন, বলছেন তুমি দুই রাকাত নামাজ পড়ছো মসজিদে ঢুকার, বলে না পড়ি নাই, বলে দাঁড়াও ওই দুই রাকাত পড়ো তারপরে বসো। কত গুরুত্বপূর্ণ হলে এটা করেন, আর আমাদের সমাজে এটার কোনো গুরুত্ব তেমন, মসজিদে ঢুকছেন দুই রাকাত নামাজ পড়লেন তারপরে এবার আপনি বসেন, অসুবিধা নাই। আর যদি আপনি না বসেন, ডাইরেক্ট নামাজ শুরু হয়ে গেছে ফরজ জামাত, তাহলে তো কোনো কথা নাই, আর ওইটা পড়া লাগবে না।